লেবু পাতা চিংড়ির মুরগি বাটা। এই দুর্দান্ত রান্নাটির জন্য লাগবে হাড়ছাড়া মুরগির মাংস 500 গ্রাম, কুচো চিংড়ি 150 গ্রাম, রসুন বাটা 3 বড় চামচ, হলুদ গুঁড়ো 1.5 টেবিল চামচ, জিরের গুঁড়ো 1 টেবিল চামচ, কাশ্মীরি লঙ্কা 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 400 গ্রাম, নুন স্বাদ অনুসারে, গন্ধরাজ লেবুর পাতা 6 থেকে 7টি, ইচ্ছালে একটু বেশিও নিতে পারেন, কাঁচা লঙ্কা কুচি 6 থেকে 7টি, ধনে পাতা কুচি 3 টেবিল চামচ, গন্ধরাজ লেবুর রস 4 টেবিল চামচ, সর্ষের তেল বেশ খানিকটা, এবং আমের আচার, আমের আচারও তেল শুদ্ধ নেবেন। রান্নার জন্য প্রথমে কড়াইয়ে জল গরম করুন। এতে দিয়ে দিন 1 টেবিল চামচ রসুন এবং হাড়ছাড়া মুরগির মাংস, সাথে দেবেন অল্প নুন। মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর সেটিকে আলাদা করে অন্য পাত্রে রাখুন। এবার একটি ব্লেন্ডার অথবা শিলে পুরো মুরগির মাংসটা ভালো করে বেটে নিন। মাংস বাটা আলাদা রেখে চিংড়িটাও ভালো করে বেটে নিয়ে আলাদা রাখুন। এবার কড়াইয়ে দিন বেশ খানিকটা তেল। এই রান্নার জন্য কিন্তু তেল একটু বেশি লাগবে। তেল গরম হলে তাতে দিয়ে দিন পেঁয়াজ কুচি এবং রসুন বাটা, দিয়ে ভালো করে ভাজুন। এবার তাতে একে একে দিন হলুদ গুঁড়ো 2 টেবিল চামচ, লঙ্কার গুঁড়ো 2 টেবিল চামচ এবং জিরের গুঁড়ো 1 টেবিল চামচ। মশলা যাতে পুড়ে না যায় তাই জন্য খানিকটা জল দিয়ে ভালো করে মশলা, পেঁয়াজ এবং রসুন কষান। সাথে দেবেন স্বাদ অনুসারে নুন। কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দেবেন এইখানে। মশলা যখন একদম তেল ছেড়ে আসবে তখন তাতে চিংড়ি মাছ বাটাটা দিয়ে দিন। চিংড়ি মাছ কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। চিংড়ি মাছের সাথেই কুচিয়ে দিয়ে দিন লেবু পাতাগুলি, ভালো করে কষান। মিনিট 3-এর মধ্যে চিংড়ি মাছ কিন্তু রান্না হয়ে যাবে। এবার তাতে দিন মুরগি বাটাটা, ভালো করে নেড়ে মিশিয়ে নিন পুরো মিশ্রণটি। এইখানে কিন্তু মাঝারি আঁচে 5 মিনিট মতো কষাবেন। দেখবেন অনেকটা শুকিয়ে এসেছে রান্নাটা, তখন ধনে পাতা কুচি দিয়ে দিন। ভালো করে নেড়ে ধনে পাতা মিশিয়ে নিন। কড়াই থেকে দেখবেন বাটাটা ছেড়ে যাচ্ছে, তখন দিন আমের আচার, তেল শুদ্ধ দেবেন এবং গন্ধরাজ লেবুর রস 4 চামচ। আপনার গন্ধরাজ চিংড়ি মুরগির বাটা তৈরি। খান গরম ভাতের সাথে, অতি উপাদেয় এই রান্না।